বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার 5 বছর আগে 8ই নভেম্বর নোটবন্দি করে সারা দেশের মানুষকে বিপদে ফেলেছিলেন। আবার আগামী 30শে নভেম্বর থেকে গরিব মানুষের জন্য বিনা পয়সায় রেশন বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই দুই অমানবিক ঘটনার বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সারগাছি বিধানসভার অন্তর্গত নোদাখালী মোড়ে বজ্র দুর্মা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালা দিবস কর্মসূচি পালিত হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয়। রিপোর্ট চ্যানেল 10।